এখনও শুটিং শেষ হয়নি শাকিব খান অভিনীত ওয়াজেদ আলী সুমন পরিচালিত ক্যাপ্টেন খান ছবির। তার আগেই হাই রেন্টালে বুকিং হচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ক্যাপ্টেন খান। প্রতি বছর ঈদে চিত্রনায়ক শাকিব খান অভিনীত একাধিক ছবি মুক্তি পায়। সবগুলো ছবি নিয়ে সিনেমা হল মালিকদের আগ্রহ থাকে তুলনামূলক বেশি। তবে এবার ঘটতে যাচ্ছে ব্যতিক্রম। আসন্ন ঈদুল আজহায় দেশের শীর্ষ এই নায়ক অভিনীত মাত্র একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। আর এই ছবিটি হলে মুক্তি দিতে এরই মধ্যে বিভিন্ন অঞ্চলের হল মালিকদের মধ্যে নাকি রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এক মাস আগে থেকেই ক্যাপ্টেন খান ছবিটি মুক্তি দিতে বুকিং দিচ্ছেন হল মালিকরা। ছবির প্রযোজনার প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে এমনটা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ বাদল বলেন, গত মাস থেকেই ক্যাপ্টেন খানের হল বুকিং শুরু হয়েছে। 70টির বেশি সিনেমা হলের মালিকরা বুকিং দিয়েছেন। ক্যাপ্টেন খান ছবির প্রযোজক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, হাই রেন্টালে ক্যাপ্টেন খান ছবির হল বুকিং নিয়েছেন। তার ইচ্ছে 200 মতো হলে এই ছবিটি মুক্তি দিতে চান। ক্যাপ্টেন খান নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। তিনি বলেন, ছবির শুটিং শেষ, গান করতে থাইল্যান্ডে যাচ্ছি, 12ই আগস্ট সেন্সরে জমা দেব। ঈদের জন্য দর্শক যেমন এন্টারটেইনিং ছবি চান, ক্যাপ্টেন খান তেমনভাবে নির্মাণ করা হয়েছে। আশা করি শাকিব ভক্তরা হুমড়ি খেয়ে পড়বে সিনেমাটি দেখতে। জানা গেছে সোমবার দুপুরে ছবির গানের শুটিংয়ে শাকিব বুবলি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। দেশটির বিভিন্ন লোকেশনে একাধিক গানের শুটিং হবে। গানগুলোর দায়িত্বে থাকছেন বলিউডের বজরঙ্গি ভাইজান ছবির কোরিওগ্রাফার আদিল শেখ ও চেন্নাইয়ের নামী আরেক কোরিওগ্রাফার। শাকিব বুবলি ছাড়াও ক্যাপ্টেন খান ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কলকাতার পায়েল মুখার্জি, সম্রাট, অমিত হাসান, ডন, বরদা মিঠু, শিবা শানু প্রমুখ। এফডিসিতে 21 মার্চ থেকে আনুষ্ঠানিক মহরত দিয়ে শুরু হয় ক্যাপ্টেন খানের শুটিং। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।